আচ্ছা, গেস করেন তো একজন প্রজেক্ট ম্যানেজারের কত পার্সেন্ট টাইম কমিউনিকেশনে স্পেন্ড হয়? এনি গেস? 30%, 40%, 70%, 40%? কারেক্ট আনসার ইজ মোর দ্যান 90%। একজন প্রজেক্ট ম্যানেজার আসলে কী করছে? সারাক্ষণই কিন্তু কমিউনিকেট করছে। এই যে ইনিশিয়েট করা হলো, তখনও কমিউনিকেট করছে, হয়তো স্পন্সরের সাথে কমিউনিকেশন বেশি, প্ল্যানিংয়ে টিম মেম্বারের সাথে সারাক্ষণ কমিউনিকেট করছে। আমি যে বলেছিলাম ওই যে টাইম কে দিবে, কী কী কাজ আছে, সেগুলি কিন্তু টিম মেম্বারই দিচ্ছে। কে কী কাজ করবে সেগুলো কিন্তু টিম মেম্বারই বলছে। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি কিন্তু সারাক্ষণ কমিউনিকেট করছেন। প্ল্যান করতেও আপনার কমিউনিকেট করতে হচ্ছে, এক্সিকিউশনেও কিন্তু আপনি সারাক্ষণ কমিউনিকেটই করছেন। ওই কাজটা কমপ্লিট হলো কি না, আচ্ছা কবে কমপ্লিট হওয়ার কথা ছিল, এই এত তারিখে কমপ্লিট হয়নি, এটা যদি এত তারিখে কমপ্লিট না হয় নেক্সট কাজটা কবে শুরু করতে হবে, সেই কাজ কে করবে তাকে জানানো। সো আপনি ইনফ্যাক্ট কমিউনিকেট করছেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একজন প্রজেক্ট ম্যানেজারের জন্য, যে কমিউনিকেশনটা প্ল্যান করা। আমরা কে কমিউনিকেট করবে, কখন কমিউনিকেট করবে, ইটস নট অনলি ইউ, আপনি যে শুধু কমিউনিকেট করছেন তা কিন্তু না, আপনাদের টিম মেম্বার, হয়তো টেকনিক্যাল টিম আলাদা কমিউনিকেট করছে, ওই যে বিয়ের প্রোগ্রাম বলছিলাম, হয়তো আপনি আলাদা আলাদা টিম করে দিয়েছেন, আপনার ফুডের অ্যারেঞ্জমেন্ট হয়তো একটা টিম করছে, দেন আপনার আর কী হতে পারে স্টেজ, সেটা হয়তো আরেকটা টিম করছে, তাদের মধ্যেও কিন্তু আলাদা আলাদা কমিউনিকেশন হচ্ছে। ইউ আর অন টপ অফ এভরি টিম, রাইট? সো আপনার মেক শিওর করতে হবে যে আপনার কমিউনিকেশনগুলো ঠিকভাবে হচ্ছে কি না, রাইট ইম্প্যাক্টে হচ্ছে কি না, রাইট ফরম্যাটে হচ্ছে কি না, রাইট টাইমে হচ্ছে কি না, এগুলো সবই প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব। সো আমরা আসলে কী করি কমিউনিকেশন প্ল্যানে, কে কমিউনিকেট করবে, কখন কমিউনিকেট করবে, আদৌ তার ওই কমিউনিকেশনের নিডটা আছে কি না, সেগুলো সব দেখা। প্রজেক্টের স্টেক হোল্ডারের যেই নিডটা থাকে, যার যেরকম কমিউনিকেশনের নিড আছে, সেটা আগে থেকেই বুঝতে হবে। আমার এমন অনেক প্রজেক্ট আছে, ধরেন একজন বলল, আয় শামিমা আপনাদের নাকি ওই প্রজেক্টের মিটিং হয়, আমি নাই কেন, আপনি আমাকে ইম্পর্টেন্ট মনে করেন না? ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো ইয়ে করছিলাম, আচ্ছা এর পরে থেকে রাখবো। একটু পরে হেঁটে আরেকটু সামনে গেলাম, একজন বললো, কী ব্যাপার শামিমা, ওয়াই ইউ আর কিপিং মি ইন সিসি অফ অল ইমেলস, ডু ইউ থিঙ্ক আই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ার্ক, আমার কি আর কোনো কাজ নেই, খালি তোমার মেইল পড়ব? ওকে, আপনি তো বলেন নাই যে আপনার আসলে মেইল পড়তে সমস্যা। সো এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কমিউনিকেশনের নিডটা অ্যাসেস করা হয়নি। আবার এইটাও ইম্পর্টেন্ট যে আচ্ছা ওনার যদি একটা ইনফরমেশান দরকার হয়, আই হ্যাভ টু মেক শিওর যে না উনি যাতে এই জিনিসটা জানেন, রাইট? সো কার কীরকম ইনফরমেশানের নিড আছে উনি হয়তো জানতে চাচ্ছে না, বাট আমার তাকে জানাতে হবে, এটাও হতে পারে। সো আমি তখন টেকনিক্যালি এই বিষয়গুলো ম্যানেজ করব। সো আমাদের কমিউনিকেশনের আমরা যখন প্ল্যান করি, তখন কে কমিউনিকেট করবে, মিটিং হতে পারে, আমরা হয়তো রিপোর্ট পাঠাচ্ছি, কিছু কিছু কমিউনিকেশন ইন্টারেক্টিভ হয়, সামনাসামনি আমরা কথা বলছি, কিছু কিছু কমিউনিকেশন হয় পুশ, যে আমি ইনফরমেশান দিয়ে দিচ্ছি, এরপরে আপনি যা মনে করেন করেন, ইমেল পাঠিয়ে দিয়ে বসে থাকি আমরা। আবার কিছু কিছু সময় আমরা দেখা যায় ফুল কমিউনিকেশনেও চলে আসি। সো কোন টাইপের কমিউনিকেশনটা আমাদের জন্য বেটার হবে, কোন ফোরামের জন্য কোন কমিউনিকেশন ভালো হবে, দেন ফর্মাল কমিউনিকেশন হবে নাকি ইনফর্মাল হবে, কারোর ক্ষেত্রে আমরা খুব ফর্মালি যাই, স্পন্সরের সামনে প্রেজেন্ট করছি খুব ফর্মালি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনেও ইভেন চলে গেছি, আচ্ছা আমাদের টিম মেম্বারের মধ্যে আমরা জিজ্ঞেস করছি ওই কাজটা ছিল, হয়ে গেছে কি। সো কার ক্ষেত্রে আমরা কোন কমিউনিকেশনে যাব, এবং যেই কমিউনিকেশনটা প্ল্যান করা হয়েছে সেই কমিউনিকেশনটা আমাদের মেক শিওরও করতে হবে যেটা প্রপারলি এক্সিকিউট হচ্ছে। আমাদের যদি কথা থাকে যে আমরা প্রত্যেক উইকে একবার মিটিং করব, দেন আমাদের দেখতেও হবে যে আচ্ছা উইকলি মিটিংটা কি হচ্ছে না, যদি না হয়ে থাকে কেন হচ্ছে না। সো আমাদের প্রজেক্টের এই জন্যই আমাদের কমিউনিকেশনটা এত বেশি ইম্পর্টেন্ট, আমাদের কমিউনিকেশন প্ল্যান করতে হবে, কমিউনিকেশন ইনফরমেশান ডিস্ট্রিবিউট করতে হবে, এবং রিপোর্ট দেওয়াটাও একটা বড় কাজ হয়ে যায়। সো আমাদের যদি আমরা প্রপারলি কমিউনিকেশন প্ল্যান করি অ্যাজ পার আমাদের গাইডলাইন, তখন দেখা যাবে যে আমাদের স্টেক হোল্ডাররা আরও অনেক বেশি সাকসেসফুলি, ইনফ্যাক্ট আমাদের স্টেক হোল্ডাররা হ্যাপি হচ্ছে, এবং আমাদের কমিউনিকেশন নিড যেটা সেটা ফুলফিল হচ্ছে, এবং আমাদের প্রজেক্ট সাকসেসফুল হচ্ছে।